বাচ্চাদের নিয়ে নাটক পশুর দেশে দিস ইজ স্মাইলিং দিস পিরিয়ড আপনারা জানেন বিশিষ্ট শিল্পী সাহিত্যিক পরিচালক প্রয়াত শক্তিনাথ ভট্টাচার্য ছান্দিক ক্লাবের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার তারই মস্তিষ্ক প্রসূত এই নাটক আপনাদের ভালো লাগবে আপনারা উপভোগ করুন শুরু হচ্ছে পশুর দেশে ঘটনাটা বলি
বল দেয় ছুঁড়ে ছুঁড়ে খুব জোরে অনেক দূরে, বল এনে দেয় পোষা মানুষ ছুটে গিয়ে এক দৌড়ে। আমি যেতে কুকুর মশাই হেসে বসে, হেসো হেসো ভাই দেখো না মানুষ পুষে আমাদের ঝামেলা কত, চার বেলা বাছাই খাবার ইয়া বড় জায়গা সবার, তাছাড়াও হাজার জোগাড় হয়ে গেছি সত্যি ফেরার। তবে কি মানুষগুলো কথা শুনে বড্ড বেশি, যেটুকু দিতে পারি তাকে তারা বেজায় খুশি। এসব শুনে সোজা পিছু পানি একদমে ছুট দিয়েছি, আজও ভাবি বসে কি কি হলো, শেষে আমি কি ভুল দেখেছি। ভুল কেন হবে, সব ঠিক ঠিক। আমিও বলি শোনো, ঘোড়ায় চেপে ঘোড়ার বাড়ি গেছো কি কখনো? আমরা গেছি গ্রামের ভিতর বোমরা পাড়ার শেষে, কামরা যত ঘোড়ার নিবাস খাপড়া বাড়ির পাশে, বিশাল যত অট্টালিকা দেশ বিদেশি ঘোড়ার, সেই দেশেরই দৌড়ের মাঠে হরেক রকম বাহার, ছুটির দিনে মানুষ তো রুটিন মাফিক বাধা, দৌড়ের মাঠে রঙিন টাকা উঠছে গাদা। বাদরের মস্ত বাড়ি আকাশ ছুঁয়ে আছে, যত সব পোষা মানুষ বাদার গেটের কাছে, টুকটুকিতে বাদর বাজায় ট্যারারা ট্যারারা ট্যাক, লাঠি কাজে মানুষ নাচে দেখলে লাগে তাক। বাদর বলে মিহি গলায় পাউডার মাখোয় বার, মানুষ বাবু ধুলো মেখে হাসি ফোটায় সবার, চিহি চিহি বাদর বলে শ্বশুর বাড়ি যাবে, মানুষ শুধায় হেরে গলায় আমি কত পয়সা পাবে, বাঁদর বলে কথা শুনলে পয়সা দেব যা চাও, আগে ডান পা তুলে তারপর বাঁ পা তুলে দাঁড়াও, বাঁ পা তুলে মানুষ ভাবে হে আর এমন কি রে, তারপরেতেই ডান পা তুলে ধপাস করে পড়ে, হিচকি হিচকি সবাই হাসে টাকা পয়সা চড়ে, মানুষ নাচের খেল দেখিয়ে বাদর উপায় করে। সভ্য দেশের কাছে দেখলে খুঁজে দেখতে পাবে বাঘেরও দেশ আছে, সেই দেশেতে গেলে পরে চমকে যাবে শুনে, গড় বাড়ি আর ফসল যত বাঘ নিয়েছে কিনে, নিত্য নতুন আইন কানুন হচ্ছে সেটাই জারি, আমরা গেছি সেই দেশেরই সভ্য দেশের বাড়ি, হচ্ছে মিটিং হচ্ছে মিছিল হালুম হালুম হালুম, প্রাণটা হাতে মানুষ ভাবে এবার বুঝে গেলুম। বাঘের রাজা ফন্দি আঁটে মন্ত্রী বাঘের কানে, গ্রাম নগর আর শহর ছেড়ে ছুটছে মানুষ বনে, বাঘ বলছে হচ্ছেটা কি করছো কি তোমরা, মুখে ফোটাও হাসি বলো সুখেই আছি আমরা, হাসছে মানুষ কাষ্ঠ হাসি প্রাণের ভয়ে বলছে আমরা আছি বেজায় সুখে, দেশ এগিয়ে চলছে এগিয়ে তো চলছে ঠিকই, কিন্তু সামনেও কি আলোই ওরা ভবিষ্যৎ না কি বেজায় ফাঁকি, কিন্তু এসব ভাবলেও পরে পাখির গুলি খাবে, মরার ভয়েও এসব বলো কি আর ভাবতে যাবে। চলছে যাবো।
অসাধারণ, চোখ ধাঁধানো, স্পেকটাকুলার। ধন্যবাদ। আমার নাম আর্য, আমার নাম বর্ণ, আর ভালো নাম অভিরাজ বসা, আর আমার ভালো নাম সাম্য চট্টা। আমি আর্য, আর ঠিক আছে